সুপার নিউমেরি পোস্টের শুনানি ছিল তোমরা জানো এবং শুনানি কিন্তু সেটা পিছিয়ে গিয়ে দশ আট দু মানে এখনো এক মাস পরে সেটা কিন্তু আবার ধার্য হলো মানে সাত তারিখ ছিল পরের মাসের আট তারিখ অনেক দেরি হয়ে গেল যাই হোক কেন দেরি হলো বলবো এখনও বলছি যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও চলো তাহলে শুরু করা যাক যতদূর জানতে পেরেছি যেদিন সাত তারিখে যেদিন আর কি সুপার নিউমেরি পোস্টের শুনানি ছিল সেদিন কিন্তু দুই পক্ষের আইনজীবীরা অনুপস্থিত ছিলেন সুতরাং সেই দিনটা পরবর্তী হেয়ারিং ডেট দশ আট দু হাজার তেইশে ধার্য করা হয়েছে এবং দেখা যাক এই দশ আট থেকে আবার কত দিন পরে সেটা চলতে থাকে এটা তো আমাদের স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে মানে সবাই তো অভ্যস্ত হয়ে পড়েছে তোমরা মানে এই সুপার নিউমেরি পোস্টের শুনানি এখনও পর্যন্ত ঠিকঠাক কোনো দিনে হয়ে উঠতে পারেনি। দিনের পর দিন শুধু ডেট চেঞ্জ হচ্ছে এবার আসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি সম্পর্কিত পরবর্তী হেয়ারিং ডেট তোমরা জানো যে হেয়ারিং ডেটটা ছিল সেখানে কিন্তু ঠিকঠাক হেয়ারিং হয়েছে তবে কি বিষয় হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমিও জানতে পারিনি এবং আমি যেখান যেখান থেকে খবর নিয়েছি অর্ডার কপিটা আমার কাছে রয়েছে কিন্তু আমি এখনও পর্যন্ত ঠিকঠাক জানতে পারিনি সেদিনকে কী আলোচনা হয়েছে তবে এইটুকানি জানি বাক কমিটি সম্পর্কিত কোনো আলোচনা সেদিন কিন্তু হয়নি যাই হোক পরবর্তী দিন কিন্তু আঠেরো তারিখে আঠেরো সাথে কিন্তু পরবর্তী হেয়ারিং ডেট কিন্তু আছে দেখা যাক ওই দিন কী হয় এবারে হেয়ারিং তো দিনের পর দিন পরিবর্তন হতেই চলেছে মানে এটা কবে গিয়ে শেষ হবে সেটা আমরা কেউই বুঝতে পারছি না তোমরাও জানো না আমরাও জানি না প্রত্যেকে কিন্তু মানে এই নিয়ে আর কি নিশ্চিত নয় যে কবে আলটিমেটলি নিয়োগটা হবে কি হবে না বা হয়তো এর শেষ কোথায় বা হয়তো তোমাদের আটশো দিন হয়েছে নাকি সেই ষোলোশো পঞ্চাশ দিন পড়ে থাকতে হবে কেউই বুঝতে পারছে না তবে এটুকুনি বুঝতে পারছি যে তোমাদের যারা মঞ্চের বিভিন্ন নেতা নেত্রীরা আছে আর কি তারা কিন্তু খুবই খুশি পঞ্চায়েত ভোটের রেজাল্ট নিয়ে ভালো রেজাল্ট কি হোক আমরা তো আর কোনো রাজনৈতিক ব্যক্তি নয় আমাদের কথা একটাই চাকরিটা প্রয়োজন যাদের প্রাপ্য চাকরি তাদেরই চাকরিটা দরকার এবং সেই চাকরি যেন যে সরকারি হোক না কেন আমাদের সরকার নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু চাকরি যাতে দ্রুত হয় সেই ব্যাপারে কিন্তু আলোচনা করছি যাই হোক আমি তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অনেকে লাইক করো না তোমাদের একটা লাইক আমার হয়তো কিছু ইমপ্রেশন পাঠাতে ইউটিউব সাহায্য করে সুতরাং তোমরা লাইকটা অবশ্যই করো সাবস্ক্রাইব তো অবশ্যই করো কেন করছো না জানি না তবে দেখা যাক তোমাদের সহযোগিতা পাই কি না তবে সহযোগিতার তো অবশ্যই প্রয়োজন আমার আমি তো তোমাদের কাছে বলেছি বারবার ধরে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও সবাই তোমরা ভালো থেকো পরবর্তী আপডেট যাই পাবো আমি তোমাদেরকে জানাবো হ্যাঁ পরবর্তী আপডেট কিন্তু আপার প্রাইমারি নিয়ে একটা দিতে চলেছি পরবর্তী আপডেটটা দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার